ট্রাফিক ডিউটিঠু আরম্ভ করি আইন শৃঙ্খলা এবং থানার মধ্যে ডিউটি করছেন। সুপ্রিমকোর্ট মধ্যে নির্দেশ দেলে রাজ্য সরকার যে হোমগার্ড মানুষের দরমা মধ্যে বৃদ্ধি করা যাও এবং সেমানকো সমান কামর সমান দরমা দিয়া যাও। হেলে এপর্যন্ত না সেমানকর বেতনর কোনসি বৃদ্ধি করা গলা না সুপ্রিমকোর্টক নির্দেশক সরকার পাড়ন কলে, যাহাদ্বারা সেমানে বর্তমান সামূহিক তাঙ্কর সহপরিবার সহ সেমানে আত্মহত্যা দেবে বলে বর্তমান সেমানে রাষ্ট্রপতিঙ্কু চিঠি মধ্যে লিখিছন্তি এবং আমার সহ অছন্তি যে হোমগার্ড, যে হোমগার্ড দিন রাতি চব্বিশ ঘন্টা সেমানে পুলিশ সহ সমান ভাবে সেমানে ডিউটি করছন্তি বিভিন্ন সময়ে সেমানে আপনার সেমানকু দেখুথিবে। আমি আলোচনা করিবা কিছু হোমগার্ড অছন্তি আমার সহ ভাই মানে, আজ্ঞা আপনার না কোন এবং কোন পাই আজি আপনার মানে এই নিষ্পত্তি নেওয়া পাই যাচ্ছেন? যেহেতু আমার নবে দিন ভিতরে আমার সেটা নিষ্পত্তি নেওয়া পাই সুপ্রিমকোর্টর অর্ডর হয়েছিল, সে অর্ডরক আমি মানিবাকু আমি প্রস্তুত অছু। যেহেতু আউ আট দশ দিন অছি সেথিপাই আমি অপেক্ষা করিয়া পড়ুছি, সরকারকু বি আমি জনাই দেইছু যে যদি আমার যদি দুঃখটাকু যদি আমার দূর ন করন্তি আমি নিশ্চিন্ত আত্মহত্যা দেওয়া পাই প্রস্তুত অছু। আমি 12,000 টঙ্কারে আমি চলি পারুনু, সমস্তকর অসুবিধা, যেহেতু গোটা জিনিস মেডিসিন হোক যে কোনসি গোটা জিনিস যদি আমার পিলাটিকে পাঠ পড়া আমি যদি প্রস্তুত করছু, পয়সা পত্র আমার বহুত অসুবিধা বি হোক, সমস্তে আমি মানে বহুত দুঃখের বি অছু, যে কোনসি কার্যর বি আমি করুছু। আমার যেহেতু গোটা গোটা লেডিসটি দুই চার দিন ভিতরে গোটা লেডিসটি কুয়ো ভিতরে গলি পড়তলা, যেটি নলা নর্দমা ভিতরে গলি পড়তলা, সে চিল্লাউছি যে মতে মানে উদ্ধার কর উদ্ধার কর। আমি উদ্ধার করিয়া ভিতরে সেহেতু যেহেতু গোটে পব্লিক জনে যাওতলা কইলা কোউটি শব্দ শুভুছি বলি, সে ইয়ে কলাডু আমার পিসিআর গাড়ি যাওতলা পৌঁছি গলা ভিতরে আমি তাকে কম করব রেস্কিউ করিয়া পাই, তা দুই যে হাতকু ধরিকি তাকে সে নলা নর্দমার আমি ইয়ে হইকি তাকে উদ্ধার করিলু, উদ্ধার করিকি বি আমি তা সাহায্য করলু। এইভাবে বিভিন্ন সময় আপনার কাজ করতে এবং খাস করি যেতবে কোণী পুলিশ থানার কনস্টেবল কথা কুহতু বা অন্য তাঁর যে কর্মচারী তাঁর কথা কুহতু সে সহ আপনার সমান ডিউটি করতে ট্রাফিক আরম্ভ করি ল অ্যান্ড অর্ডার এবং থানার ডিউটি আরম্ভ করি বড় বড় অফিসর বা জষ্টিস মানের ঘরে মধ্যে আপনার ডিউটি করতে ডিউটি তাঁর ঘরে মধ্যে আপনার ডিউটি করতে, তো যেত সমান কাম মধ্যে আপনার করছেন অধিক সময় মধ্যে কাম করছেন কাহিকি এইভাবে ভাবে পাত্রান্তর করা যাচ্ছে এবং কাহিকি আপনার বাধ্য বর্তমান হচ্ছেন যে আমি সব যাবু আত্মহত্যা মধ্যে দেওয়া আপনার মানে বর্তমান যোজনা করছেন? আমাকে যদি সমান কামর সমান দরমা যদি আমাকে দিয়া যাব আমি উৎসাহর সহিত আমি কার্য করিব, আউ আউ আগুক বি বহুত ভালো গুড়ে কাম আমি করিবাকু প্রস্তুত অছু। যেতবে সুপ্রিমকোর্ট মধ্যে নির্দেশ দিলে সরকার সরকার এপর্যন্ত পালন মধ্যে করে না, প্রকৃত সুপ্রিমকোর্ট কোণ কে কিছু দরমা মধ্যে দেওয়া আপনার? হ্যাঁ হ্যাঁ, লিখিত আকারে দিয়েছিল, আমার জজমেন্ট কপি বি আসতলা, জজমেন্ট কপিরে বি আমার অর্ডর হয়েছে যে আমাকে তিন মাস ভিতরে আমার বকেয়া দরমা এবং বড়া দরমা দেওয়া পাই আমাকে অনুমতি দিয়েছেন সরকার। আমাকে যেহেতু আমাকে সরকার বর্তমান দেই পারু নাহাতি সেথিপাই আমি বহুত দুঃখিত, সেথিপাই সরকারকে আমি জনাই দিয়েছু। এই ধর্ম বর্তমান মিলুছি, এইটিক ধর্মরে পরিবার চলাইবা বা ভরণ পোষণ করিবা কষ্টকর কষ্টকর, আমি সব পরিবার চলিবাটা বহুত কষ্টকর হচ্ছে আজ্ঞা। আপনার এই দরমা আকারে যেত সরকার নিষ্পত্তি মধ্যে নিয়ে বা আরম্ভ যে দরমা আপনার দিয়ে থাকে এটিকি দরমা এবং আপনার বারম্বার মধ্যে সরকার গুহারি মধ্যে করছেন কাহিকি শুনু না কাহিকি এইভাবে পাত্র? আমি তো সেটা আজ্ঞা জাঁপারি না, কাহিকি আমাকে এমনি এভাবে প্রকারের আমাকে টর্চর হচ্ছেন আমি জাঁপারু, কাহিকি আমাকে হোমগার্ড প্রতি গোটা নিম্নতর ভাবে দেখুছেন, সমস্ত বি পড়িয়া পিলা বি বহুত অনেক ভালো কাম বি করছেন, তাঁক সে সুবিধাটা বি আমি পাইপারুনু। সরকারি কর্মচারী যেত আখি মধ্যে আপনার মিছে এবং বিভিন্ন সময় আপনার দেখুথিবে যেত অন্য লোক বা সাধারণ লোক মানুষ সরকার বিভিন্ন প্রকার স্বাস্থ্য বীমা কার্ড করছেন বা রাশন কার্ড করছেন কিন্তু আপনার যেহেতু সে সুবিধা পাই পাও না, কিন্তু এটিকে কম দরমার কেমতি আপনার ফ্যামিলি বা আপনার পরিবার মধ্যে পোষণ করছেন? নাই এতিকি দরমারে চলিয়া পাই বহুত কষ্টকর হচ্ছে, সরকার যদি আম কথা শুনবে আমি বহুত উপকৃত হবু এবং গৃহরক্ষী ভাই মানুষ বি বহুত খুশি হবে, সরকার আম কথা নিষ্পত্তি শুণন্তু এতিকি মোর অনুরোধ। আহ কিছু অনেক হোমগার্ড ভাই অনেক আলোচনা করা যেত আপনার কৌশল যে দরমা সরকার বৃদ্ধি করুন এবং আপনার হাইকোর্ট গেলে হাইকোর্টে আপনার সপক্ষে হাইকোর্ট রায় গলা, তারপর সুপ্রিমকোর্ট গেলে সুপ্রিমকোর্ট মধ্যে আপনার সপক্ষে রায় গলা, হলে সরকার এপর্যন্ত দরমা বৃদ্ধি করুন যেহেতু বারম্বার মধ্যে আপনার দীর্ঘ বর্ষ ধরে সংগ্রাম করছেন কিন্তু সংগ্রাম কোনো ফল মিলুনি, কাহিকি বর্তমান বাধ্য হচ্ছেন এইভাবে ভাবে পদক্ষেপ? দেখুন আমি তো সে কথা সরকার কথা কইবার নাই, কিন্তু ন্যায়িক দৃষ্টিতে আমি সবুটি
ଡିଗ୍ରୀ କରିଛୁ, ହାଇକୋର୍ଟରେ କଲୁ, ସୁପ୍ରିମକୋର୍ଟରେ କଲୁ, କିନ୍ତୁ ସରକାରଙ୍କ ଆମେ ବୁଝିପାରୁନୁ ସରକାରଙ୍କର କେଉଁଠି ଅସୁବିଧା ରହୁଛି ହୋମଗାର୍ଡ଼ମାନଙ୍କୁ ଦରମା ଦେବା ପାଇଁ। ସରକାରଙ୍କ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରୋଜେକ୍ଟ ପାଇଁ ପଇସା ଅଛି, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଅନୁଷ୍ଠାନ ପାଇଁ ପଇସା ଅଛି, କିନ୍ତୁ ହୋମଗାର୍ଡ଼ମାନେ ଦିନ ରାତି ବାତ୍ୟା ହେଉ, ବନ୍ୟା ହେଉ, କିମ୍ବା ପ୍ରାକୃତିକ ଦୁର୍ଭିକ୍ଷ ହେଉ, ସବୁଥିରେ ହୋମଗାର୍ଡ଼ମାନେ ଡ୍ୟୁଟି କରୁଛନ୍ତି। କିନ୍ତୁ ସରକାର କ'ଣ ପାଇଁ ସେମିତି କରୁଛନ୍ତି ସରକାର ଜାଣିଥିବେ, କିନ୍ତୁ ଆମର ଏତିକି ଆପଣମାନଙ୍କୁ ଇନୋଭର ଅନୁରୋଧ, ସରକାର ଯଦି 17 ତାରିଖ ଭିତରେ ଆମର ଦରମା ବୃଦ୍ଧିର କିଛି ଡିକ୍ଲାର ନ କଲେ ବାଧ୍ୟ ହୋଇକି ଆମେ ରାଜଭବନ ଆଗରେ ଆମେ ଆମର ସବୁ ଫ୍ୟାମିଲି ଆତ୍ମହତ୍ୟା ଦେବୁ। ଯେତେବେଳେ ଆପଣମାନଙ୍କର ଆଉ କିଛି ଦିନ ପରେ ଯେହେତୁ 3 ମାସ ସମୟ ମଧ୍ୟ ପୂରିବ ସୁପ୍ରିମକୋର୍ଟଙ୍କ ରାୟକୁ, କୋଉ ସମୟରେ ଆପଣମାନେ ଯିବେ ଆତ୍ମହତ୍ୟା ଦେବା ପାଇଁ କହୁଛନ୍ତି? ଯଦି ରାଜ୍ୟ ସରକାର 17 ତାରିଖ ଭିତରେ ଡିକ୍ଲାର ନ କଲେ ଆମେ 18 ତାରିଖ ଦିନ ସମୂହ ପରିବାର ଆଉ ଆମର ଯୋଉ ହୋମଗାର୍ଡ ଭାଇମାନେ 65 ଜଣ ଦସ୍ତଖତ କରିଛନ୍ତି, ରାଷ୍ଟ୍ରପତି ମହାମହିମ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କୁ ଦେଇଛନ୍ତି ଇଚ୍ଛା ମୃତ୍ୟୁ ପାଇଁ ଦେଇଛନ୍ତି, ଆମେ ସମସ୍ତେ ମିଶିକି ଆମ ଫ୍ୟାମିଲି ସପରିବାର ଯାଏ ରାଜଭବନ ଆଗରେ କିରୋସିନ ଡାଲି ନିଆଁ ଲଗେଇ ଆତ୍ମହତ୍ୟା କରୁ। ଆପଣମାନଙ୍କ କିଛି ଭାଇମାନଙ୍କର ମଧ୍ୟ ଆମେ ଏହା ପୂର୍ବରୁ ମଧ୍ୟ କାହାଣୀ ଶୁଣିଥିଲୁ, ଯାଜପୁରରୁ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ କିଛି ଭାଇ ଥିଲେ, ସେମାନେ ମଧ୍ୟ ସେହି ସମାନ କଥା ମଧ୍ୟ କହୁଥିଲେ। ଏବଂ ଆମେ ମଧ୍ୟ ଦେଖିଥାଉ ଆପଣମାନଙ୍କୁ ଯେ ଟ୍ରାଫିକ ଯେତେ ସେ ଟାଣୁଆ ଖରା ଭିତରେ ଆପଣ ଟ୍ରାଫିକ ଛକରେ ଟ୍ରାଫିକ ନିୟନ୍ତ୍ରଣ କରିଥାନ୍ତି, ବା ଯେତେବେଳେ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି ରହିଥିବ ସେତେବେଳେ ଆପଣ ଡ୍ୟୁଟି କରିଥାନ୍ତି, ପିସିଆର୍ରେ ମଧ୍ୟ ଯାଆନ୍ତି, ଥାନାରେ ମଧ୍ୟ ବସିଥାନ୍ତି, ତ ସମାନ କାମ ମଧ୍ୟ ଆପଣ କରନ୍ତି କନଷ୍ଟେବଲମାନଙ୍କ ଭଳିଆ, କିନ୍ତୁ ଏଭଳି ଭାବରେ ଆପଣମାନଙ୍କୁ କାହିଁକି ଏତେ ପଛକୁ ମଧ୍ୟ ରଖାଯାଉଛି, କାହିଁକି ଆପଣମାନଙ୍କୁ ସରକାର ଏତେ ମଧ୍ୟ ଅଣଦେଖା କରୁଛନ୍ତି? ଦେଖନ୍ତୁ, ଆଜି ବି 2023ରେ ହୋମଗାର୍ଡ଼ମାନଙ୍କୁ ବହୁତ ହୀନ ଦୃଷ୍ଟିରେ ଦେଖାହେଉଛି। ପ୍ରତ୍ୟେକ ଅଫିସ, ଥାନା, ଯେକୌଣସି ସ୍ତରରେ ଦେଖନ୍ତୁ, ରାଜ୍ୟ ସରକାର ଯେକୌଣସି ସ୍ତରରେ ହୋମଗାର୍ଡ଼ମାନଙ୍କୁ ସେମିତି ହୀନ ଦୃଷ୍ଟିରେ ଦେଖୁଛନ୍ତି। କ'ଣ ପାଇଁ ଦେଖୁଛନ୍ତି ଆମେ କହିପାରୁନା, ଆମେ କିନ୍ତୁ ଆମ କର୍ତ୍ତବ୍ୟ ଠିକ୍ ଅନୁସାରେ ପାଳନ କରୁଛୁ। ଯେଉଁ 8 ଘଣ୍ଟା ଡ୍ୟୁଟି, 8 ଘଣ୍ଟା ଜାଗାରେ ଲ ଆଣ୍ଡ ଡ୍ୟୁଟି 10 ଘଣ୍ଟା 12 ଘଣ୍ଟା ବି ହେଉଛି, କିନ୍ତୁ 8 ଘଣ୍ଟାରେ ଆମକୁ ଦରମା ମିଳୁଛି। କେବେ ସରକାର ଆମକୁ 12 ଘଣ୍ଟା ଦରମା ଦେଇନାହାନ୍ତି, ସେଇ 8 ଘଣ୍ଟା ଦେଇଛନ୍ତି। ତଥାପି ସରକାର ପାଇଁ ଏତେ କାମ କଲା ପରେ ହୋମଗାର୍ଡ ପ୍ରତି ତାଙ୍କର ଇଏ କି ଭାବନା ଆମେ କହିପାରୁନି, କିନ୍ତୁ ଏତିକି ଅନୁରୋଧ ଆମ ଆପଣଙ୍କ ମାଧ୍ୟମରେ, ସରକାର ଯଦି 17 ତାରିଖ ଭିତରେ କିଛି ଆମ କଥା ନ ଶୁଣନ୍ତି, 18 ତାରିଖ ନିଶ୍ଚିନ୍ତ ଆମେ ରାଜଭବନ ଆଗରେ ଆମ ସପରିବାର ପିଲା ଛୁଆ ବାପା ମା ସମସ୍ତେ ଏଇ 65 ପିଲା ଯେଉଁମାନେ ରାଜ ମାନ୍ୟବର ମହାମହିମ ରାଷ୍ଟ୍ରପତି କତିକି ଦେଇଛନ୍ତି ଲିଖିତ ଇଚ୍ଛା ମୃତ୍ୟୁ, ସମସ୍ତେ ଯାଇ ଆତ୍ମହତ୍ୟା ଦେବୁ ରାଜଭବନ ଆଗରେ। ସରକାର କେବେ ଏମାନଙ୍କର ଦାବି ପୂରଣ କରିବେ? ଏବଂ ଖାସ କରିକି ଯେହେତୁ ହୋମଗାର୍ଡ ଦୀର୍ଘ ବର୍ଷ ଧରି ସେମାନେ ରାଜ୍ୟରେ ତାଙ୍କର ବିଭିନ୍ନ ସ୍ତରର ସେମାନେ ଡ୍ୟୁଟି କରୁଛନ୍ତି, ସେ ବିଚାରପତିଙ୍କର ଘର ଜଗିବା କଥା କୁହନ୍ତୁ, କିମ୍ବା ବଡ଼ ବଡ଼ IPS ଅଧିକାରୀଙ୍କ ଘର ଜଗିବା କଥା କୁହନ୍ତୁ, ବା ଥାନା କଥା କୁହନ୍ତୁ, ଟ୍ରାଫିକ, ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି, ବିଭିନ୍ନ ସମୟରେ ସେମାନେ ପୋଲିସ କନଷ୍ଟେବଲ ଭଳିଆ ସେମାନେ ମଧ୍ୟ ସମାନ ଡ୍ୟୁଟି କରିଥାନ୍ତି, ହେଲେ ସେମାନଙ୍କୁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଦରମାରେ ମଧ୍ୟ ସେମାନଙ୍କୁ ପାତ୍ରାନ୍ତର କରାଯାଉଛି। କେବଳ ଏତିକି ନୁହେଁ, ହାଇକୋର୍ଟ ଏବଂ ସୁପ୍ରିମକୋର୍ଟ, ସୁପ୍ରିମକୋର୍ଟଙ୍କ ରାୟ ମଧ୍ୟ ଗଲା ହୋମଗାର୍ଡଙ୍କ ସପକ୍ଷରେ, ହେଲେ ସରକାର ତାକୁ ମଧ୍ୟ ଏପର୍ଯ୍ୟନ୍ତ କର୍ଣ୍ଣପାତ କରିନାହାନ୍ତି, ସେମାନଙ୍କର କୌଣସି ସେମାନଙ୍କ ଦାବିକୁ ମଧ୍ୟ ପୂରଣ କରୁନାହାନ୍ତି, ଯାହାଦ୍ୱାରା କି ସେମାନେ ବର୍ତ୍ତମାନ ବାଧ୍ୟ ହେଉଛନ୍ତି। ଖାସ କରିକି କଟକ ସହରର ପାଖାପାଖି 60ରୁ 65 ଜଣ ହୋମଗାର୍ଡ ସେମାନେ ସହ ପରିବାର ସହିତ ଆସନ୍ତା 18 ତାରିଖ ଦିନ ସେମାନେ ଆତ୍ମହତ୍ୟା ଦେବେ ବୋଲି ବର୍ତ୍ତମାନ ସେମାନେ ଚେତାବନୀ ଦେଇଛନ୍ତି, ଯଦି ସରକାର ସେମାନଙ୍କର ଦାବିକୁ ପୂରଣ ନ କରନ୍ତି, ଅର୍ଥାତ୍ ସୁପ୍ରିମକୋର୍ଟଙ୍କ ରାୟକୁ ଯଦି ସରକାର ନ ମାନନ୍ତି। କଟକରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ ଅଞ୍ଜନ ମଲ୍ଲିକଙ୍କ ସହ ଇମ୍ରାନ ଖାନ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ।